টেক্সটাইল 52 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আলোচনা করব টেক্সটাইল ক্যালকুলেশন 2 এই সাবজেক্টের সুইং থ্রেড কনজাম্পশন সম্পর্কে। তো সুইং থ্রেড কনজাম্পশন বলতে কি বোঝায়, তো শুরুতে আমরা সেটা শিখব। সুইং থ্রেড কনজাম্পশনটা হচ্ছে আমরা একটা গার্মেন্টস তৈরি করতে বা একটা পোশাক তৈরি করার জন্য যে পরিমাণ সুতার প্রয়োজন হয় তাকে বলা হয় সুইং থ্রেড কনজাম্পশন। তো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি যে ফেব্রিক কনজাম্পশন, তো ফেব্রিক কনজাম্পশনটা হচ্ছে একটা পোশাক তৈরি করতে যে পরিমাণ কাপড়ের প্রয়োজন হয় সেটা হচ্ছে ফেব্রিক কনজাম্পশন। সিমিলার ওই যে পরিমাণ ওই পোশাকটা তৈরি করতে যে পরিমাণ সুতার বা থ্রেডের প্রয়োজন হবে সেটাকে বলা হচ্ছে সুইং থ্রেড কনজাম্পশন। তো এইখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে একটা পোশাক যখন তৈরি করা হয় তখন অনেক ধরনের সেলাই বা অনেক ধরনের সুইং দেওয়া যায়, তো সেগুলার কিছু টাইপ আছে এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সূত্র আছে। যেমন এখানে দেখেন আমি লিখে রাখছি অলরেডি যে স্টিচ টাইপ 101, এটার জন্য সূত্র হচ্ছে সি ইকোয়াল 3+2TS। দেখেন এই যে সূত্রটা হচ্ছে এই সি ইকোয়াল 3+2TS, এখানে সি হচ্ছে সুতার কনজাম্পশন, এই সিটাই হচ্ছে সুতার কনজাম্পশন, আর 3+2TS টিটা হচ্ছে কাপড়ের বা সিমের পুরুত্ব। ধরেন এখানে যদি আমি দুইটা বা তিনটা লেয়ার কাপড় যদি এইভাবে এই দেখেন যে এটা একটা লেয়ার বা এরকম আর একটা লেয়ার দুইটা বা তিনটা লেয়ার এরকম যদি আমরা একসাথে মিশাই সেই ক্ষেত্রে দেখবেন যে কাপড় যদিও খুবই পাতলা বাট তারপরেও এখানে দেখেন যে মোটা হয়েছে না একটু, তো কাপড়ও তো কিছু পরিমাণ মোটা হবে দুইটা বা তিনটা লেয়ার যদি আমরা এই পাশে একভাবে একটার উপর একটা এরকম স্তর স্তর করে সাজাই। তো সিমিলার সেটাই হচ্ছে তো আপনার কাপড়ের বা সিমের পুরুত্ব, আর এস যেটা এটা হচ্ছে প্রতি ইঞ্চিতে স্টিচ সংখ্যা। এটা কীরকম খেয়াল করেন, আমি এটা একটু এঁকে দেখাচ্ছি। ধরেন একটা স্টিচ যদি এরকম হয়, এরকম যদি হয়, এটা একটা স্টিচ, এটাকে লক স্টিচ বলা হয়। এখানে স্টিচ প্রতি ইঞ্চিতে স্টিচ সংখ্যা, একটা স্টিচ ইকুয়াল হচ্ছে এই যে এটুকু হচ্ছে একটা স্টিচ, এই যে এটুকু এটুকু হচ্ছে একটা স্টিচ, যে এখান থেকে এই পর্যন্ত, এরকম প্রত্যেকটা সেলাইয়ের এরকম একটা ইউনিটকে বলা হয় স্টিচ সংখ্যা, একটা স্টিচ। তো এই প্রতি ইঞ্চিতে এস হচ্ছে প্রতি ইঞ্চিতে স্টিচের সংখ্যা। এরকম সিমিলার এটা যেমন স্টিচ টাইপ 101 সূত্র, স্টিচ টাইপ 301 একটা সূত্র আছে, সি কল দেখেন 2+2TS। পার্থক্য কোথায়, 101 হচ্ছে 3+2TS আর 301 হচ্ছে 2+2TS। এরপর আছে স্টিচ টাইপ আপনার 401, এটার জন্য সূত্র সি কল 4+4TS। মানে একটু মনে রাখা যায় যে এই 401 ক্ষেত্রে 4+2TS, এই 2TS দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে কমন, 101 জন্য হচ্ছে 3 এখানে, আর 300 জন্য 301 জন্য হচ্ছে 2, আর 400 জন্য হচ্ছে 4। এরপর একটা আছে যে স্টিচ টাইপ 504, এটার জন্য সূত্রটা একটু বড়, যে সি কল হচ্ছে 3+4WS+4TS। তো আমরা টিএসটা জানি যে টি হচ্ছে কাপড়ের বা সিমের পুরুত্ব আর এস হচ্ছে আপনার প্রতি ইঞ্চিতে স্টিচ সংখ্যা। এই এইখানে এস আছে সেটা আমরা জানি, ডব্লুটা আমরা জানি না, এটা লিখে দিছি। ডব্লুটা হচ্ছে সিমের উইথ বা সিমের পোস্ত। তো এই টাইপের ম্যাথ করার জন্য সুইং থ্রেড কনজাম্পশন বের করার যে ম্যাথ, এই ম্যাথগুলো করার জন্য আপনাকে এই এই সূত্রগুলো মনে রাখতে হবে। এখানে চারটা সূত্র আমি লিখে দিচ্ছি, এই চারটা সূত্র আপনাদের মনে রাখতে হবে। ম্যাথ যখন আসবে তখন ম্যাথে বলে দিবে যে এই এই ম্যাথটা আপনার স্টিচ টাইপ 101 জন্য করতে হবে বা এটা 301 জন্য করতে হবে। তো ম্যাথ যখন আমরা করব সেটা দেখবো যে উল্লেখ আছে যে স্টিচ টাইপ কত, এটা বলে দিবে। তো এখন সূত্রগুলো সহজে মনে রাখার জন্য কি যে একটু লিখে লিখে মনে রাখতে হবে এভাবে, যে স্টিচ টাইপ 101 জন্য 3+2TS, 301 জন্য 2+2TS, 401 জন্য 4+2TS, আর 504 জন্য 3+4WS+4TS। তো এটা আপনাদের মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। এরপরে দেখেন আমরা একটা দুটো ম্যাথ করব। এখানে আমি দেখেন যে একটা ম্যাথ অলরেডি লিখে রাখছি যে যদি সিমের পুরুত্ব হয় 4.005, এরপর স্টিচ সংখ্যা প্রতি ইঞ্চিতে হচ্ছে 9 হয়, তবে স্টিচ টাইপ 101, এই যেটা আমি বলে দিছিলাম যে প্রত্যেকটা ম্যাথ করার সময় স্টিচের টাইপটা বলে দিবে যে কত,
তো সেই স্টেজটায় 1.01 এর ক্ষেত্রে কনজাম্পশনটা বের করতে হচ্ছে। এটা হচ্ছে পুরুত্ব, এটা হচ্ছে প্রতি ইঞ্চিতে স্টেজের সংখ্যা, এটা হচ্ছে টির ভ্যালু, এটা হচ্ছে এস এর ভ্যালু, যে প্রতি ইঞ্চিতে স্টেজ সংখ্যা। আর স্টেজ টাইপ 101 এর জন্য সুতার কনজাম্পশন কী হবে, তো আমরা এখানে ফার্স্টে লিখে নিব যে দেওয়া আছে, মানে কী কী দেওয়া আছে সেটা আমাদের আগে লিখে নিতে হবে। এটা প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রেই দেওয়া আছে সিমের পুরুত্ব, আমি এটা আপনারা লিখে নেবেন, আমি শর্টকাটে লিখে যাচ্ছি যে সিমের পুরুত্ব টি ইকুয়াল হচ্ছে 0.005, আর প্রতি ইঞ্চিতে স্টিচ সংখ্যা হচ্ছে এস ইকুয়াল হচ্ছে 9, আর স্টিচ টাইপ 101 এর জন্য সি ইকুয়াল কত সেটা আমাদের বের করতে হবে। তো এখানে এই যে সিমের পুরুত্ব এটা আসলে ইঞ্চিতে হবে, ইঞ্চিটা এখানে দেয় নাই যে এটা হবে ইঞ্চিতে, ঠিক আছে। তো এখন আমরা স্টিচ টাইপ 101 এর জন্য সূত্রটা আমরা জানি, যে আমরা জানি স্টিচ টাইপ 1 এর জন্য ক্ষেত্রে সি ইকুয়াল হচ্ছে 3+2TS। তো এই সূত্রটা মনে রাখলে এই ম্যাথগুলো কিন্তু খুবই সহজ বা খুবই ছোট। এখন দেখেন 3+2, এই টির ভ্যালু কোনটা 0.005, আর এস এর ভ্যালু হচ্ছে 9। তো একদমই সহজ, আমি জাস্ট এই ভ্যালুগুলো বসাই দিলাম। তো এখন যদি আমি ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে আমি পাবো 3+0.9, এত হচ্ছে কি ইঞ্চি, মানে এই এই স্টিচ টাইপ 101 এর জন্য এইখানে সুতার কনজাম্পশন পাবো কত, 3.09, এত ইঞ্চি, এটাই কিন্তু অ্যান্সার। তো এই ম্যাথগুলো খুবই সহজ, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে আপনার সূত্রগুলো মনে রাখতে হবে। সূত্রটা যদি মনে না রাখতে পারেন তখন কিন্তু এই ম্যাথটা আপনি করতে পারবেন না। তো এই জন্য এই চারটা সূত্র আমি লিখে দিছি, এই চারটা সূত্র মাস্ট আপনাদের মনে রাখতে হবে এই ম্যাথ করার জন্য। আর এই ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ, আমরা যেমন ফেব্রিক কনজাম্পশন যখন বের করছি শার্ট এবং প্যান্টের জন্য সেটা যেমন গুরুত্বপূর্ণ, এই প্রত্যেকটা পোশাক তৈরি করার জন্য আমার কী পরিমাণ সুতা লাগবে সেটা বের করাও খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আমি স্টিচ টাইপ 101 এর জন্য করলাম। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটা ম্যাথ করে দিচ্ছি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমি ম্যাথটা অলরেডি লিখে রাখছি এখানে, যে সিমের পুরুত্ব আছে 0.02, এখানে স্টিচ সংখ্যা প্রতি ইঞ্চিতে আছে কত 15, আর সিমের পোস্ত আছে 1/4 ইঞ্চি। তো স্টিচ টাইপ এখানে বলে দিচ্ছি কি 504-এর ক্ষেত্রে সুতার কনজাম্পশন কত হবে। তো এখানে আমরা লিখে যাচ্ছি যে সিমের পুরুত্ব, এখানেও সিমিলার লিখতে হবে যে দেওয়া আছে কি এই সিমের পুরুত্ব, আপনারা পুরোটা লিখবেন যে সিমের পুরুত্ব টি ইকুয়াল হচ্ছে 0.02। তারপর আছে স্টিচ, দেখেন স্টিচ প্রতি ইঞ্চিতে স্টিচ সংখ্যা সেটা এস এর ভ্যালু দেওয়া আছে কত 15, সিমের পোস্ত যেটা ডব্লু সেটা দেওয়া আছে 1/4 ইঞ্চি, আর এটাও কিন্তু ইঞ্চি হবে, এটা ভুলে হয়তো দেয়নি এখানে, বা দেওয়া না থাকলে ইঞ্চি ধরে নেবেন এটা। দেন হচ্ছে সুতার কনজাম্পশন সি কল কত, তো আপনারা কিন্তু শুধু TSW এটা লিখবেন, আপনারা এটা বাংলায়ও বা ইংলিশেও এটা লিখে নেবেন যে সিমের পুরুত্ব টি কল এত, সিমের প্রতি ইঞ্চি স্টিচ সংখ্যা এসি কল এত, এটা এইভাবে লিখে নেবেন। দেন হচ্ছে লিখবেন যে স্টিচ টাইপ 504-এর ক্ষেত্রে আমরা জানি সুতার কনজাম্পশন সি ইকুয়াল কি জানি আমরা 3+4WS+4TS, এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ না রাখলে কিন্তু পারবেন না, এটা মাস্ট মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। দেন আমি ভ্যালুগুলো অবশ্য 3+4W ভ্যালু কত 1/4 × S এর ভ্যালু কত 15, +4T এর ভ্যালু কত 0.02 × হচ্ছে কত S এর ভ্যালু কত 15। তো এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি, এখানে দেখেন এই 4 আর 4 কাটা যাবে, দেন হচ্ছে এই পুরোটা আমি একবারে লিখে দিচ্ছি, আপনারা আলাদা আলাদা করে বা আলাদাই করি, 3 প্লাস
এটা আসবে কত 15 প্লাস হচ্ছে এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 1.2। তো এটা পুরোটা যোগ করলে আমি পাবো 19.2। এত কি হবে? ইঞ্চি হবে, এত ইঞ্চি। এটা কিন্তু অ্যান্সার। এটা হচ্ছে স্টিচ টাইপ 504 এর জন্য সুতার কনজামশন। তো এইভাবে আশা করি যে বাকি যে আরও দুইটা আছে, যে স্টিচ টাইপ 301 বা 401, সেইগুলোও আপনারা করতে পারবেন। যে চারটা সূত্র আমি এখানে লিখে দিছি, যে স্টিচ টাইপ এই যে এখানে লিখে দিছি স্টিচ টাইপ 101 বা স্টিচ টাইপ 301 বা স্টিচ টাইপ 401, স্টিচ টাইপ 504, এই চারটা সূত্র আপনারা যদি মনে রাখেন তাহলে আশা করি সবাই এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে অবশ্যই করতে পারবেন। এর যে কোনো একটা উল্লেখ থাকবে ম্যাথের ক্ষেত্রে, ভ্যালুগুলো দিবে আর এই বলে দিবে যে এটা স্টিচ টাইপ 1 এর জন্য করেন অথবা স্টিচ টাইপ 301 এর জন্য বা অথবা 401 বা 504, যে কোনো একটা বলে দিবে। তো সেটা আপনাদের যখন আপনারা ম্যাথগুলো করবেন বা পরীক্ষায় যদি আসে সেক্ষেত্রে কোশ্চেনটা পেয়ে আগে এটা খেয়াল করবেন যে এটা স্টিচ টাইপ কত বলছে। তো স্টিচ টাইপ কত বলছে সেই বেস, সেটা বেস করে আপনারা সূত্রটা লিখবেন এবং দেন ম্যাথগুলো করবেন। তো আশা করি সবাই এটা বুঝতে পারছেন। তো সবাইকে ধন্যবাদ আমার এই টিউটোরিয়ালটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমি আমার এই টেক্সটাইল কালেকশন 2 এই প্লেলিস্টে আপনাদের এই টেক্সটাইল কালেকশন 2 এই বইয়ের প্রথম চ্যাপ্টার থেকে শেষ পর্যন্ত যতগুলো চ্যাপ্টার আছে ইম্পর্টেন্ট সবগুলোই প্রায় শেষ, আর হয়তো দু একটা চ্যাপ্টার আছে এটা লেস ইম্পর্টেন্ট। তো এটাও আমি স্টেপ বাই স্টেপ পরবর্তীতে ভিডিও দিব এটার ওগুলোর উপরও। বাট এইখানে আজকে পর্যন্ত যতটুকু ভিডিও দিচ্ছি এগুলো যদি আপনারা সবগুলো কমপ্লিট করেন আশা করি এ প্লাস মার্ক সবাই পাবেন, বা এই যতগুলো ম্যাথ করাইছি এগুলো আপনারা প্র্যাকটিস করলে এই টেক্সটাইল ক্যালকুলেশনের সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা হবে। তো সবাইকে ধন্যবাদ, আবারও ধন্যবাদ দিয়ে আমি আজকের মতো আজকে এখানেই বিদায় নিচ্ছি বা আজকের মতো টিউটোরিয়াল এখানে শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ইউটিউব চ্যানেলে আরও টেক্সটাইল রিলেটেড অনেক অনেক ভিডিও নেক্সটে আসবে। তো আপনারা চ্যানেলের সাথে থাকবেন এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক দেবেন বা কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফিজ।